so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের রাসমেলা দেখতে, সেইটা তো তোমাদের আগেই জানিয়েছি। আর এই রাস অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ারের দুর্গাবাড়িতে। দুর্গাবাড়ি কিন্তু এই সময় সেজে ওঠে আলাদাই রূপে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পুতুল দিয়ে নানা রকমের দৃশ্যপট তুলে ধরা হয়েছে সবার সামনে। এই সব জিনিস দেখতে দেখতে বাচ্চারা যেমন আনন্দিত হয়ে ওঠে, তেমন কিন্তু বড়রাও দেখে অবাক হয়ে যায়। মনে হয় যেন পুরনো যুগটাই সামনে চলে এসেছে বর্তমান হয়ে। আমার কিন্তু দারুণ লাগে এই সব সজ্জাগুলো, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। আমরা এখন দাঁড়িয়ে আছি রাসকুঞ্জের সামনে। দারুণ করে সেজে উঠেছে রাস প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের রাধাকৃষ্ণ জুটিকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আমরা কিন্তু চোখ ফিরাতেই পারছিলাম না। আর তারপরে পুরো ঘুরে দেখে নিলাম আমাদের দুর্গাবাড়ি প্রাঙ্গণকে। চিনতেই পারছিলাম না এখানেই কি না এসেছিলাম বরণ করতে, আবার এখানেই এসেছি রাসমেলা দেখতে। দুর্গাবাড়ি সেজে ওঠার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। তোমরা দেখতেই পাচ্ছ গড়ে তোলা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ। একটু আগেই কিন্তু এখানে সুন্দর করে নাচ পরিবেশন করেছে আমাদের আলিপুরদুয়ারের ছোট্ট ছোট্ট বন্ধুরা। আর এখন চলছে কীর্তন। আমরা সবাই জানি মদনমোহন দেবকে ঘিরেই কিন্তু রাস উৎসব পালিত হয়, কিন্তু সেই আনন্দ থেকে আলিপুরদুয়ারবাসীরাও কিন্তু পিছিয়ে থাকে না। এখানেও কিন্তু দুর্গাবাড়িতে প্রত্যেক বছর সুন্দর করে রাস উৎসব পালিত হয়। এই বছর 77তম রাস উৎসব ঠিক হয়েছিল। এই বছর কিন্তু একটু আলাদাভাবেই হবে এই উৎসব, কিন্তু নানান কারণে সেটা আর হয়ে উঠতে পারেনি। কিন্তু তবুও এখানে যা জমজমাটি উৎসব হচ্ছে সেইটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। দুর্গাবাড়ি বা আলিপুরদুয়ারের চেহারাটাই একদম কিন্তু বদলে গেছে। দুর্গাবাড়ি কিন্তু ঘুরে দেখে নিলাম, এখন আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে। চলো আগে ভাগে ঘুরে দেখে নিই আলিপুরদুয়ারের রাসমেলা।
আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ারের গেম জোনে, মানে ভাগ্যের খেলায়। এখানে কিন্তু লোকে টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখে। আমরা যদিও কোনো দিন করিনি, কিন্তু অনেককেই দেখেছি নানা রকমের গিফট পেতে। কি বলো তোমরা, আমরা কি একদিন ট্রাই করব? আমাদের এই গেম খেলতে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। এইটা নেব, হ্যাঁ, ঘরে কাজে লাগবে। আর এখানে সব জিনিস 120 টাকা। আমার ভালো লেগেছে দোকানটা, তাই আমার পছন্দ সেই জিনিসটাই নিয়েছি। তোমরাও আসছো তো? আমরা এখন চলে এসেছি ফান জোনে। এই জায়গায় কিন্তু বসেছে নানা রকম দোলনা, আর বাচ্চাদের অবশ্যই প্রিয় জায়গা। আলিপুর দুয়ারের এই জায়গাতে নানা রকম দোলনা বসলেও বড়দের জন্য কিন্তু কোনো দোলনা কোনো বাড়েই আসে না, কিন্তু বাচ্চাদের মন ভোলানো হরেক রকম দোলনা কিন্তু চলে এসেছে এইখানে। আর দেখতেই পাচ্ছ, বাচ্চারা কিন্তু তার সৎ ব্যবহার একদম করে ফেলেছে। এখানে রয়েছে টি ব্রেক নেওয়ারও জায়গা, আর অবশ্যই বাচ্চাদের লোভনীয় জায়গা, কারণ চিপস চকলেট অবশ্যই আছে, কারণ এই জায়গাটা তো বাচ্চাদের মনপসন্দ জায়গা। আর এই দেখো এই পুচকুটাকে, এইবারের মেলা থেকে মনের মতো জিনিসটা পেয়ে গেছে, তাই এখানেই খেলা শুরু করে দিয়েছে। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও কিন্তু টুকিটাকি প্রচুর জিনিস রয়েছে। তো আলিপুর দুয়ার বাসীরা কোচবিহার রাসমেলা থেকে কিন্তু সব কেনাকাটা করে ফেলো না, অবশ্যই কেনাকাটা বাকি রেখো আমাদের আলিপুর দুয়ারের রাসমেলার জন্যেও। এখানেও কিন্তু স্টক কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।